আগামী বছর ভারতে জাতীয় লোকসভা নির্বাচন। ভারত জুড়ে প্রাদেশিক রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠন করে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সম্ভাবনা দিন দিন প্রকট হচ্ছে। তবে সেই জোটে মমতার না থাকার বিষয়টিও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি প্রাক্তন ভোট কৌশলী প্রশান্ত কিশোর একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট তেমন সফল হবে না, এবার রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রশান্ত কিশোর সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ বিজেপির বিরুদ্ধে লড়তে হলে অন্যতম রাজনৈতিক শক্তি তৃণমূলকে কংগ্রেসের সঙ্গে জোট করতে হলেও উল্টো দূরত্ব বেড়েছে এই দল দুটির মধ্যে। ফলে বিজেপি বিরোধী জোটে তৃণমূল আদৌ থাকবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। অন্যদিকে গত এক বছর ধরে পশ্চিমবঙ্গ জুড়ে কেন্দ্রের দুটি তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি যেভাবে তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার নানা দুর্নীতির তথ্য সামনে আনছে, একের পর এক গ্রেফতার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা, তাতে করে মানুষের মধ্যে তৃণমূল সম্পর্কে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে প্রায় এককভাবেই রাজনৈতিক লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূল সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মমতার কর্মসূচি ঘোষণা বিজেপি দেখছে সস্তা প্রচারের কৌশল হিসেবেই। আমি বাংলাকে বঞ্চনা করার, বাংলাকে লাঞ্ছনা করার কেন্দ্রীয় সরকারের যে ওয়ান সাইডেড ডিক্টেটরশিপ অ্যাটিচিউড, তার বিরুদ্ধে 29 তারিখ বেলা 12টায় আমি ধর্নায় বসবো এবং অ্যাজ এ চিফ মিনিস্টার বসবো। তৃণমূলের লুঠের দৃশ্যমানতা আজকে জনমনে প্রতিষ্ঠিত এবং জনসমক্ষে প্রকাশিত, সুতরাং মানুষের কোনো ক্ষোভ নেই। ক্ষোভ যা আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্ষোভ, তারা তাদের মতো করে বহিঃপ্রকাশ করছে, হতাশার ব্যক্ত করছে। তবে বামফ্রন্ট আর কংগ্রেস মনে করছে মোদি মমতার দারুণ রাজনৈতিক সম্পর্ক রয়েছে, ফলে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করুক বিরোধী রাজনৈতিক জোট, সেটা চান না মমতা বন্দ্যোপাধ্যায়। যে মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে 29 এবং 30 তারিখে পরপর দুদিন আবার রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে ধর্নার মতো কর্মসূচি দিয়েছেন, ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গের বাস্তবতা তার নিজের দল ইতিমধ্যেই চাকরি এবং শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে খানিকটা কোণঠাসা। কলকাতা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।